নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কন্যা রাশির 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে শনিদেব। শনিদেবের দৃষ্টি কন্যা রাশির খাজনার উপর, অর্থাৎ ধনের উপর দৃষ্টি, অর্থাৎ খাজানা পূর্ণ হতে চলেছে এই শনিদেবের শুভ দৃষ্টিতে। আমি এই ভিডিওতে কন্যা রাশির এই যে 30 বছর পর যে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, কি ফল পেতে চলেছে, আমি এই ভিডিওতে আপনাদেরকে ডেট অনুযায়ী আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং তিনটি লাভের কথাও আপনাদেরকে আমি জানাবো। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এই শনিদেব আপনাকে তিনটি লাভ প্রদান কিন্তু করবে। বর্তমানে তিনটি রাশির শনি সাড়ে সাথী, অর্থাৎ ধনু, মকর, কুম্ভ সাড়ে সাথী এবং মিথুন রাশি এবং তুলা রাশির শনির ঢাইয়া কিন্তু চলছে, কিন্তু কন্যা রাশি সম্পূর্ণরূপে কোনো সাড়ে সাথী বা কোনো ঢাইয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে না। কিন্তু বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছে এবং বক্রী অবস্থায় অবস্থান করবে, অর্থাৎ 12 অক্টোবর 2021 থেকে এই শনি মার্গী হবে। দেখুন, কন্যা রাশির এখানে পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং ষষ্ঠপতি, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, বর্তমানে পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে প্রফিট পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। দেখুন, বর্তমান সময়ে যে বক্রী অবস্থায় অবস্থান করছে, খুব একটা কিন্তু ভালো রেজাল্ট এ সময় কিন্তু পাবেন না, কিন্তু আপনারা 12 অক্টোবর 2021 ডেটটা মেনশন করে নিন, 12 অক্টোবর 2021 টু 17 জানুয়ারি 2023 পর্যন্ত, 12 অক্টোবর 2021 টু 17 জানুয়ারি 2023 পর্যন্ত কন্যা রাশির খাজানা শুভ দৃষ্টিতে, শনির দৃষ্টিতে পূরণ কিন্তু হবে, পূর্ণ হতে চলেছে, অপার ধন পেতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। দেখুন, পঞ্চমভাবে অবস্থান করছে, এখানে হচ্ছে কি করে পঞ্চম ভাব থেকে আকস্মিক ধনলাভ, আপনার কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম, আপনার পড়াশোনা, সন্তান, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ কিন্তু করে, অর্থাৎ সন্তান সুখের জায়গা, এডুকেশনের জায়গা, কর্মের জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। তবে আজ থেকে 30 বছর আগে, ধরুন 90, 91, 92 সালে যাদের জন্ম, 1990, 1991 বা 1992 সালে জন্ম, যদি আপনি কন্যা রাশির মানুষ হন, আপনার কিন্তু এই 12 অক্টোবর 2021 থেকে 2023-এ 17 জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু খুব দুর্দান্ত, অদ্ভুত, অকল্পনীয় রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যাদের 91-92 সালে জন্ম, 90-91-92 সালে জন্ম, অথবা আপনার 60-61-62 সালে জন্ম, 1961-1962 সালে জন্ম, তারাও কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু শনি কিন্তু মকর রাশিতে অবস্থান করছে, এবং আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি কিন্তু হতে চলেছেন মালামাল, অপার ধন হতে পেতে চলেছে এবং বিদেশ থেকে লাভ আপনাদেরকে কিন্তু দেবে। এবং দেখুন, আজ 2021, আবার 2051 সালে আবারও কিন্তু কন্যা রাশির খাজনা পূর্ণ কিন্তু হতে চলেছে। এইবার দেখুন, এই পঞ্চমভাবে অবস্থান করছে, একটা তো আকস্মিক ধনলাভ করাবে এবং পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে শনির দশম দৃষ্টি আপনাদের ধনভাবে কিন্তু পড়ছে, এবং যেটা হচ্ছে তুঙ্গ গৃহ, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা,
যথেষ্ট মজবুত করবে, লাভ আপনাদেরকে দেবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে। আপনি কন্যারাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ শনি চাপ দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, অর্থাৎ কন্যারাশিকে কিন্তু দুহাত ভরে ঠেলে দিতে চলেছে শনি। এবং কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে, তুঙ্গ গৃহ দৃষ্টি, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের থাকবে না। এই দেড়টা বছর অর্থাৎ 12ই অক্টোবর টু 17ই জানুয়ারি 2023 পর্যন্ত আপনাদের কিন্তু ফুলে ফেঁপে আপনারা কিন্তু উঠবেন, অর্থের অভাব কিন্তু আপনাদের থাকবে না, কোনো সাড়েসাথী নেই, কোনো ঠাই আই নাই। কিন্তু 23-এর পর যখন ষষ্ঠভাবে শনি যাবে তখন কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁড়াবে, সেই সময় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। কিন্তু এই দেড়টা বছরের মধ্যে আপনারা কিন্তু কাজ সম্পূর্ণ গুছিয়ে নিন। এবং এর পাশাপাশি আমি জানাবো তিনটি লাভ পেতে চলেছে, কোন কোন লাভ পেতে চলেছে কন্যারাশি, আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটা আপনাদের জানাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা লটারি থেকে, আপনারা শেয়ার মার্কেট থেকে, আপনারা সাট্টা থেকে, জুয়া থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ এই সময় বলতে 12ই অক্টোবর 2021-এর পর থেকে, 12ই অক্টোবর 2021-এর পর থেকে আপনার 17ই জানুয়ারি 2023 পর্যন্ত আপনারা কিন্তু মানে অদ্ভুত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ লটারি, শেয়ার এবং সাট্টা জুয়া থেকে আপনারা প্রচুর অর্থ কিন্তু শনিদেব আপনাদেরকে দেবে। এবং বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যারাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 30 বছর পর, 30 বছর আগে হয়েছিল এবং 30 বছর পর তার আগের 30 বছর, অর্থাৎ এই 30 বছর পর কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে কন্যারাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় কী বলবো, ভাগ্যোদয় হতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। এবং শনি দৃষ্টি, আবারও বলছি, আপনার খাজানার উপর পূর্ণ দৃষ্টি, শুভ দৃষ্টি তুঙ্গ গৃহে, আপনার খাজানা পূর্ণ কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। অর্থাৎ শনি আপনাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে, এই দেড়টা বছরের মধ্যে অপার ধন আপনাদেরকে কিন্তু দেবে। অর্থাৎ কন্যারাশি হতে চলেছে মালামাল। এই ছিল ভিডিও, এবং এই বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করুন এবং শনির বীজমন্ত্র পাঠ করুন, সেক্ষেত্রে আপনাদের আরও ভালো হবে। নমস্কার, ধন্যবাদ।